রাশিয়ার কাজান শহরে 16তম ব্রিক্স সম্মেলনে যোগ দিতে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার 22 অক্টোবর কাজান শহরে পৌঁছেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন মোদি। এখানে বৈঠকের সময় পুতিন বলে ওঠেন, আপনার রাশিয়ান এত ভালো, আপনি রাশিয়ার এত ভালো বন্ধু যে আপনার অনুবাদকের কী দরকার। পুতিনের এই বক্তব্য যখন অনুবাদক অনুবাদ করে বলেন তখন মোদির মুখে চওড়া হাসি। এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসুন সেই ভিডিওটা আপনাদের দেখাই। Мы приняли целый ряд важных решений, направленных на дальнейшее совершенствование деятельности объединения и укрепление многопланового сотрудничества в его рамках. У нас такие отношения, что я считал, что вы и так все понимаете. Мы приняли целый ряд важных решений, направленных на дальнейшее совершенствование деятельности объединения и укрепление многопланового сотрудничества в его рамках. У нас такие отношения, что я считал, что вы и так все понимаете. প্রসঙ্গত বলি, 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের পর থেকে ক্রমশই রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব সম্পর্ক জোরদার হয়েছে। তবে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হবার পর রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক যেন অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে, কারণ মোদী পুতিনের সখ্যতা। এর একটা ছোট্ট উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের সময় পাশ্চাত্যের বেশিরভাগ দেশ পুতিনের কঠোর সমালোচনা করেছিল, এমনকি রাশিয়া থেকে সস্তায় জ্বালানি তেল কেনা ও বর্জন করেছিল। এই পরিস্থিতিতে বিশ্বের অন্য দেশগুলির চাপের কাছে মাথা নত না করে মোদী রাশিয়ার থেকে জ্বালানি তেল তৈরিতে যে ক্রুড অয়েল প্রয়োজন হয় তা কেনা জারি রাখেন। এর ফলে আর্থিক দিক দিয়ে অনেকটাই সুবিধে পায় পুতিনের রাশিয়া। আর অন্যদিকে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও জোরদার হয় ভারতের। দুই দেশের সম্পর্ক এবং মিত্রতা বোঝাতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়া ও ভারতের মধ্যে বন্ডিং এবং মোদীর সঙ্গে তার বন্ধন এতটাই মজবুত যে তার কথা বোঝার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো অনুবাদকের প্রয়োজন নেই। পুতিন আরও বলেন যে কাজানে আমাদের অবশ্যই অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও উন্নত করতে এবং এর কাঠামোর মধ্যে বহুমুখী সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এবং আমরা এই ক্ষেত্রে আমাদের সহযোগিতাকে অত্যন্ত মূল্যবান বলে মনে করি। প্রেসিডেন্ট পুতিন ও রাশিয়া এবং ভারতের সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বকে স্বাগত জানিয়েছেন এবং আরও গভীর সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছেন। আইন প্রণয়ন সংস্থাগুলির মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে, আমাদের বিদেশমন্ত্রীরা অবিরাম যোগাযোগ রয়েছেন, বাণিজ্যের লেনদেন ভালো অবস্থায় রয়েছে এবং আন্তঃসরকারি কমিশনের পরবর্তী বৈঠকটি 12ই নভেম্বর নয়াদিল্লিতে নির্ধারিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, প্রধান প্রকল্পগুলো ধারাবাহিকভাবে বিকশিত হচ্ছে এবং আমরা কাজানে ভারতের কনসুলেট জেনারেল খোলার আপনার সিদ্ধান্তকে স্বাগত জানাই। রাশিয়ায় ভারতের কূটনৈতিক উপস্থিতির সম্প্রসারণ দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নয়নে অবদান রাখবে। ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাক্ষাতের সময় তার উদ্বোধনী বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে তিনি ইউক্রেন সংঘাত এবং শান্তিপূর্ণভাবে এবং দ্রুত সমাধান করতে চান। তিনি যোগ করেছেন যে আমরা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাতের বিষয়ে ক্রমাগত যোগাযোগ রেখেছি। মোদী বলেন, আমরা বিশ্বাস করি যে বিরোধগুলো শুধুমাত্র শান্তিপূর্ণ সমাধান করা উচিত। আমরা দ্রুত শান্তি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করি। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোনাই। পিছলে 3 মহিনো মে মেরা দুবার রুশ আনা হমারে করিবী সমন্বয় ও গহরি মিত্রতা কো দর্শাতা হ্যায়। জুলাই মে মস্কো মে হুই হমারি অ্যানুয়াল সমিট সে হর ক্ষেত্র মে হমারে সহযোগ কো বল মিলা হ্যায়। Ваше превосходительство, это мой второй визит в Россию за последние 3 месяца, и это свидетельствует о тесной координации и крепкой дружбе между нашими странами. В июле в Москве, как вы правильно упомянули, мы провели двусторонний саммит, и благодаря нашим дискуссиям наше сотрудничество во всех областях укрепилось. Эксцеленция, пишли 1 год мы БРИКС ки сафал адхьякшка ке лие мэ апко бадхай дета ху. 15 वर्षों में ब्रिक्स ने अपनी एक विशेष पहचान बनाई है
और अब विश्व के अनेक देश इससे जुड़ना चाहते हैं। कल मैं ब्रिक्स समिट में भाग लेने के लिए उत्सुक हूँ। Ваше превосходительство, вы успешно руководите объединением БРИКС с начала года. За это я хотел бы вас поздравить. За последние 15 лет своего существования наше объединение БРИКС создало для себя особую личность. И сегодня многие страны мира хотят присоединиться к нашему объединению. Я с нетерпением жду наших дискуссий в рамках БРИКС завтра. Excellency, Рус и Украина ke beech chal rahe sangharsh ke vishay par हम लगातार संपर्क में रहे हैं। जैसा मैंने पहले भी कहा है, हमारा मानना है कि समस्याओं का समाधान शांतिपूर्ण तरीके से ही होना चाहिए। शांति और स्थिरता की जल्द से जल्द बहाली का हम पूरी तरह समर्थन करते हैं। हमारे सभी प्रयास मानवता को प्रमुखता देते हैं। आने वाले समय में भी भारत हर संभव सहयोग देने के लिए तैयार है। एक्सलेंसी, आज इन सभी विषयों पर विचार साझा करने का एक और महत्वपूर्ण अवसर है। एक बार फिर बहुत बहुत धन्यवाद। एक्सलेंसी, मैं आपकी मित्रता, गर्मजोशी भरे स्वागत और आतिथ्य सत्कार के लिए हार्दिक आभार व्यक्त करता हूँ। मेरे लिए खुशी की बात है कि ब्रिक्स समिट के लिए कजान जैसे खूबसूरत शहर में आने का अवसर मिला है। इस शहर के साथ भारत के गहरे और ऐतिहासिक संबंध रहे हैं। कजान में भारत के नए कॉन्सुलेट के खुलने से ये संबंध और मजबूत होंगे। प्रसंगत बोली भारत निजे के एक संभाव्य मध्यस्थताकारी हिसेबे तुले धराय প্রধানমন্ত্রী মোদী আলোচনায় উৎসাহিত করার চেষ্টায় আগস্টে কিয়েভ এবং জুলাই মাসে মস্কো সফর করেন। দুই দেশেই তাকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানানো হয়। পুতিন এবং জেলেন্সকি উভয়ই ইউক্রেন সংঘাতের সময়কালে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছেন, কারণ উভয় দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ভারতের একটা অনন্য অবস্থান রয়েছে। কিয়েভে সফরের পর প্রধানমন্ত্রী মোদী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে একটি শান্তি পরিকল্পনা নিয়ে মস্কোতে পাঠিয়েছিলেন বলে জানা গিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।